काजू और किशमिश आछे दुटोई काचा एटा दिए दिलाम एबार जे आलूटा आमी भेजे तुले रेखेछिलाम सेटाओ दिए दिलाम এই যে আলুতে যে রংটা মাখানো আছে এটা চালের সাথে মেখে গিয়ে একটা সুন্দর হালকা হলুদ রং আসবে আচ্ছা এবার এবার গ্যাসটা বন্ধ করে দিই আচ্ছা করে এবার বন্ধ করে দিয়ে চিনিটা দিতে হবে কেন বন্ধ করে চিনি না তো গরমে চিনিটা আটকে যাবে চালের সাথে মানে গরম অবস্থাতেই দিতে হবে কিন্তু গ্যাসটা বন্ধ করে একটু মিষ্টি মিষ্টি হবে কি মানে চিনিটা বেশ তুমি অনেকটাই দিলে হ্যাঁ পোলা অল্প মিষ্টি হবে খুব মিষ্টি হবে না বাস হয়ে গেছে এটা সাইডে করে রাখি একটু হুম আমাকে দাও আমি সাইডে করে রাখছি ওই কড়াই যে পুরো চালটা যে করা আছে পুরো সেটা পুরো প্রেসার কুকারে আগে তাহলে হাতা দিতে লাগবে বুঝা পরে এর মধ্যে কি দেয়া হবে এর উপরে মাছ দুটো সাজিয়ে জল দিয়ে দেওয়া হবে এরকম ভাবে এবার এই জলটা এটাতে ঢালা হবে খুব অল্প অল্প করে ঢালবেন মোটামুটি চাল আর আলুর পর আর যেন উপরে জলটা না থাকে একটু আঙুল দিয়ে দেখে নেবেন যে মোটামুটি এক ইঞ্চি মতো জলটা উপরে থাকবে কিন্তু এটা পুরো স্টিম হবে না গ্যাসটা অল্প একটু বাড়ালাম ওকে এটা বন্ধ করে জাস্ট ফুল স্টিম থাকবে কিন্তু পুরো সিটিটা বাজবে না একটু পুরো ভর্তি স্টিমটা অবস্থা এটা গ্যাসটা বন্ধ করে দিতে স্বাভাবিক না হলে এই ভাপেতেই হ্যাঁ এটা গলে যাবে ভাই হবে এই ভাপেতেই মাছটা পুরো পোলাওটা তৈরি হয়ে যাবে কিন্তু যতক্ষণ ভাপটা থাকবে প্রেসারটা খোলা যাবে না তাহলে আমরা একটু অপেক্ষা করি ভাপটার জন্য তাহলে এবার সার্ভিং প্লেটে একটু সার্ভ করে দেওয়া যাক প্রথমে মাছগুলো আলাদা করে তুলে নিতে হবে হ্যাঁ কারণ ভেঙে যাবে হাতে করে তুলছো হ্যাঁ গরম না এবার এটা কি করব এটা কি আশেপাশে দিই হুম মাছগুলোকে উপরে এবার দিয়ে দাও তুমি হয়ে গেল আমাদের ইলিশের পোলাও মানে সাইড ডিশ ছাড়াই যেটা পুরোটা খাওয়া যেতে পারে আর কি এবার ডেকোরেশনের তো খুব একটা দরকার নেই না ব্যাস বেশি দিও না আমি পুজোতে একটু ডায়েট করছি কারণ আমি আবার প্যান্ডেলে গিয়ে তো প্রচুর খাবো প্যান্ডেলের খাওয়া ক্যান্সেল আমি এটাই পুরোটা খাবো ইলিশের পোলাও প্রথমে বাসমতি চাল 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে সেটা শুকনো করে নিন এরপর আলু ডুমো ডুমো করে কেটে কেশরী রং মাখিয়ে ভেজে নিন তেলের সাথে ঘি মিশিয়ে নিন এরপর তাতে কুচনো পেঁয়াজ ও আদা বাটা দিন এরপর চালটা দিয়ে দিন মিশিয়ে নিন গরম মশলা ও কটা কাঁচা লঙ্কা অল্প নেড়ে দিন এরপর তেজপাতা দিন 1-2টি সাথে অল্প নুন দিন এরপর কাজু বাদাম ও কিশমিশ দিন ভাজা আলু এরপর দিয়ে দিন এবার গ্যাস বন্ধ করে দিন তারপর চিনি দিন পুরো চাল ভাজা মশলা সহ প্রেসার কুকারে দিয়ে দিন এবং ওপরে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন অল্প জল গরম করে নিয়ে ঢেলে দিন আলু ও মাছের 1 ইঞ্চি ওপরে যেন জলটা থাকে পুরো রান্নাটা ভাপে হবে প্রেসারে 5 থেকে 7 মিনিট রাখুন তারপর সিটি দেওয়ার আগে নামিয়ে নিন